হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি। আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। কয়েকদিন আগেই কিন্তু আমি এই কেশকলি গাছটির একটি কিন্তু ভিডিও আমি আপলোড করেছিলাম এবং বলেছিলাম যে এই সময় এই শীতকালের সময় কিন্তু কেশকলি গাছকে যদি কেটে দেন বা তার প্রুনিং করেন তাহলে কিন্তু গাছটি কিন্তু যথেষ্ট ভালোভাবে বড় হবে এবং প্রচুর কুঁড়ি আসবে এবং ভর্তিভাবে ফুল দেবে এবং সেটা কিন্তু অপূর্ব দেখতে লাগে। কারণ এই একটি ফুল আছে যে সন্ধ্যেবেলায় ফোটে, কিন্তু গাছ থেকে কিন্তু খুব কম মানুষ তোলেন কারণ এই ফুলের পুজো হয় না। তো সন্ধেবেলা যেহেতু ফোটে সেহেতু সন্ধেবেলা কোনো ঠাকুরকে ফুল হিসাবে দেওয়াও হয় না, তো গাছে কিন্তু থেকে যায় আর গাছটিকে অপূর্ব দেখতে লাগে। তো দেখুন প্রচুর কুঁড়ি এসে গেছে, ফুটতেও শুরু করেছে, রানি কালারের ফুটছে। এটা রানি কালারেরই গাছটা ছিল আগের ভিডিওতেও, হয়তো যতদিন ধরে আমি গাছটির আপডেট দিচ্ছি তো তারা সবাই জানেন যারা দেখছেন যেটা রানি কালারের। এখানে অ্যাস্টারের কুঁড়ি এসে গেছে প্রচুর এবং সেটা ফুটবে ফুটবে করছে, ফুটলে আমি অবশ্যই এর কেয়ার সম্বন্ধে অবশ্যই বলবো। আর দেখুন প্রচুর কুঁড়ি এসছে প্রত্যেকটা ডালে, যতগুলো ডাল বের করেছে ততগুলো ডালেই কিন্তু কুঁড়িতে ভর্তি আছে এবং এরা প্রত্যেকে ফুটবে এবং খুব সুন্দর লাগবে দেখতে। আমার জায়গাটা খুবই ছোট কিন্তু তাতেও মোটামুটি নিচে হাঁটতে পারি এরকম জায়গা রেখে বাকি সব গাছেদেরই রেখেছি। তো মোটামুটি কিন্তু এরা আস্তে আস্তে কিন্তু ভালোই বড় হয়। ছোট জায়গা বলে যে গাছ বাড়তে চায় না তা নয়, কারণ এটা পশ্চিম দিক তো ম্যাক্সিমাম সময় রোদ থাকে, তো রোদ থাকার জন্য কিন্তু গাছেদের গ্রোথ খুব একটা খারাপ হয় না, ভালোই হয়। যেখানে গোলাপ গাছ আছে যেগুলো প্রুনিং করে দিয়েছিলাম সেগুলো এক ঝাঁক ফুল অলরেডি হয়ে গেছে, এবার কুঁড়ি আসছে, আবার আবার নতুন পাতাও বেরিয়েছে, নতুন শাখাও বেরোচ্ছে। তো অনেকে জিজ্ঞেস করেছিলেন যে গোলাপ গাছ আপনি যে সময় প্রুন করছেন সেই সময়ের পর কি পাতা বেরোবে, কারণ আমি অনেক লেটে প্রুন করেছিলাম, কাটাকাটি করেছিলাম এবং গাছকে কাটিয়েইনি, শুধু পাতা কেটে দিয়েছিলাম। তো গাছকে আমি বলবো যে ভালোবেসে যদি বা গাছের অবস্থা বুঝে যে গাছটির কখন কি দরকার সেটা বুঝে যদি আপনি গাছের যত্ন নেন তাহলে কিন্তু সমস্ত গাছই কিন্তু বেঁচে থাকবে এবং সমস্ত গাছই কিন্তু মোটামুটি ফুল দেবে। আমি এটা বলছি না যে আমি যেভাবে যত্ন করছি তাতে আপনি হাজার হাজার ফুল পাবেন, কিন্তু আপনার গাছে যদি একখানাও ফুল হয় তাহলেও সেটা নিজের, আপনার নিজের খাটনি এবং নিজের ভালোবাসা এবং নিজের যত্নে সেই একটি ফুল ফুটছে, তো তাতেও কিন্তু যথেষ্ট আনন্দ হয়। এই গাছটিতে কিন্তু প্রচুর থোকা থোকা ফুল হয় এবং তার স্টিল পিকচার আমার কমিউনিটিতে আছে এবং শর্ট ভিডিওতেও আছে। তো এক ঝাঁক ফুল অলরেডি হয়ে গেছে, তো সেটা আমি কেটে দিয়েছি। যত শুকনো ফুল গাছে রেখে দেবেন তাতে কিন্তু গাছের গ্রোথ কমে যায়, তো শুকনো ফুল কখনোই গাছে রাখবেন না, যে কোনো গাছের ক্ষেত্রে, যে কোনো গাছের ক্ষেত্রে যখন শুকনো ফুলকে আপনি গাছে রেখে দেবেন তার কিন্তু গ্রোথ কমে যায়, কারণ তাকে শুকাতে যে খাবারটা ওয়েস্ট করে দেয় তো সেইটা যদি গাছের ক্ষেত্রে লাগে তাহলে সেটা গাছের জন্য ভালো হবে। আমার মতে মনে হয় শুধু গাছের বসানো দেখালে হবে না, আমি যেভাবে বলছি যে গাছকে কিভাবে বড় করবেন এবং কিভাবে যত্ন করবেন সেই সেম যত্নটা করার পর গাছটি যে কত বছর আমার কাছে বেঁচে আছে সেটা দেখানো কিন্তু আমার দায়িত্ব পড়ে একখানা, যথেষ্ট বড় দায়িত্ব। কারণ আমি হয়তো যে কেয়ারটা বললাম সেই কেয়ারে হয়তো আমার গাছই বাঁচলো না, তাহলে তো আপনাদের বলা আমার কোনো মানেই হয় না। তো দেখুন এই কেষ্টকলি গাছ কিন্তু আমার সেই প্রথম যখন চ্যানেল শুরু করেছিলাম তখনকার গাছ এবং সেই গাছটি কিন্তু বড় হতে 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 আজকে এখানে এসেছে। আমি হাইট বাড়াইনি গাছটার, এই গাছগুলো খুব দাঁড়াখাড়া হয়ে যায় যদি বড় হাইট করতে চাই কিন্তু, এবং সেটা দেখতে ভালো লাগে না, সত্যিকারে বলবো দেখতে ভালো লাগে না, এত সুন্দর পাতা হয় না। তো এই গাছকে যত আপনি এই শীতকালীন টাইমে একটু কাটাই ছাটাই করে দেবেন না খুব ভালো হয়, আমি বলছি এটা, মানে আমি নিজে করি যার জন্য আমি বলছি। পাতা এত সুন্দর হয়, শুধু ফুল নয়, আমার মতে মনে হয় যেটা আমার মনে হয় শুধু গাছের ফুল দেখলে হবে না, ফুল তো অবশ্যই নেব কিন্তু ফুলের সঙ্গে যদি গাছের পাতাও সুন্দর এবং চকচকে থাকে তবে কিন্তু সেই ফুলের আভিজাত্যটা আরও বেড়ে যায়। কিন্তু পাতা একদম মানে রোগগ্রস্ত কিন্তু প্রচুর ফুল হচ্ছে বা পাতা নেই গাছে অথচ প্রচুর ফুল হচ্ছে সেটা যে কোনো একতরফা হয়, গাছে পাতা ফুল দুটোই ভালো হবে তবেই আপনার কেয়ার করাটা সার্থক হবে এবং যত্নটা প্রপার তখন আপনি বলতে পারবেন যে আমি প্রপার যত্ন নিয়েছি, একদম সঠিক যত্ন নিয়েছি। তো গাছকে খুব আনন্দ করে করুন, আমি তো জাস্ট একটা হেল্প করি যে আমি যেভাবে করি সেইভাবে আমি বলি, তার মানে এই নয় যে আমি যেটা বলি সেটাই আপনাদের মেনে চলতে হবে না হলে গাছ হবে না, এটা কিন্তু একদম ভুল ধারণা। আপনার গাছ আপনি যেরকম খুশি বসাতে পারেন, হ্যাঁ কিছু কিছু মিডিয়া একটু দরকার লাগে যেটা আমিও ঠেক খেয়ে খেয়ে শিখেছি, আমাকেও কেউ শেখায়নি, আমিও দিনের পর দিন গাছের প্রতি আমার এক্সপেরিমেন্ট করে 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 আজকে এই জায়গায় এসে আমি এখন চ্যানেলটা খুলেছি এবং সেটা বলেছি। আমার 9 বছর থেকে 10 বছর ধরে আমি গাছ করছি এবং
অনেক কিছু শিখেছি, আরও অনেক শেখা বাকি আছে, শেখার কোনো শেষ নেই। কিন্তু বলবো, ভালোবেসে গাছ করুন এবং খুব আনন্দ করে গাছ করুন। দেখবেন একটা ফুল দিলেও কিন্তু আপনার কিন্তু যথেষ্ট আনন্দ হবে। আর অবশ্যই গাছের পাতার ওপর যদি আপনি যত্ন খুব ভালো নেন, আপনার ফুলও কিন্তু ভালো হবে। গাছের পাতা যদি আপনার পাতা গাছের রান্নাঘর বলতে গেলে এক প্রকার, তো রান্না যদি ঠিকঠাক করতে পারে গাছ, তাহলে কিন্তু ফুল তো অবশ্যই পাবেন, ফলও অবশ্যই পাবেন। কিন্তু রান্নায় যদি ঠিকঠাক না করতে পারে তাহলে কী করে হবে? তো দেখুন, এখানে কিন্তু প্রচুর লঙ্কা গাছও করেছি, অনেক হাঁটার জায়গা নেই, বুঝতে পারছেন দেখে অবস্থা, কিন্তু তবুও করেছি। কারণ আমার মানে শারীরিক অবস্থার জন্য আমি বেশি রুফটপে যেতে পারছিলাম না, তো জাস্ট ওই জন্য নিচে গ্রাউন্ডে নামিয়ে দিয়েছি আর এই ব্যালকনিটা রেখেছি। এবং সবসময় দুটো দিক সামলানো সম্ভব হয় না, তবুও করি। কিন্তু আমার ব্যালকনিটা আমার কাছে আমার প্রাণ বলতে পারেন, কারণ আমার বারান্দাটা আমার খুব পছন্দের। তো যাদেরকেই ভালো লাগে এবং ঠিকঠাক গ্রোথ করতে চাই, তো তাদেরকেই নিয়ে চলে আসি উপরে। আমার হাঁটার জায়গা না হলেও চলবে, কিন্তু এদের থাকার জায়গা যথেষ্ট মতন করে রাখি, তাতে কিন্তু এদের কোনো ক্ষতি হয় না এবং এরা ভালোই আছে। তো দেখুন, লঙ্কা গাছ কিন্তু বেশ আস্তে আস্তে ভালো মতন বড়ো হচ্ছে, এরা প্রায় বড়ো হয়েই গেছে বলতে গেলে। এখানে টমেটো গাছ করেছি, বেগুন চারা একটি ছোটো একখানা চারা পেয়েছিলাম, তো সেটা বসিয়েছি। এছাড়াও বেগুন গাছ তো অলরেডি আগে একটা ভিডিও যদি দিয়েছি, তো সেখানে বেগুন গাছ আছে। তো গ্যাজেনিয়া আছে, এই ডালিয়াগুলো কিন্তু নতুন বসিয়েছি, যেটা আমি কমিউনিটিতে ছবি দিয়েছিলাম যে ছোটো চারা বসিয়েছিলাম, তো এই ডালিয়াগুলো কিন্তু নতুন বসিয়েছি। আমার এক ভাই আমাকে বলেছিলো যে আমি ডালিয়ার আপডেটটা দিই, কিন্তু গাছটা একটু বড় না হলে দিতে পারছিলাম না, মোটামুটি এখন বড় হয়েছে। আমি কিন্তু এখন ফুলের আশা করবো না, ফুল কিন্তু আমি ফেব্রুয়ারি মাসে পাবো, তার আগে কিন্তু আমি এটা পাবো না। তাও আমি তাড়াতাড়ি গ্রো করার চেষ্টা করছি এবং সপ্তাহে একবার করে তো অবশ্যই খোল পচা দিচ্ছি, প্লাস সপ্তাহে একদিন কিন্তু আমি NPK 19 19 19টাও আমি একবার মাটিতে দিচ্ছি। এ তো এই প্রপার, শুধু এই যত্নটাই কিন্তু মেন, খোল পচাটাই মেন। যে কোনো গাছের যদি আপনি বলেন পচা সার, সেটা কিন্তু গাছ খেতে খুব ভালোবাসে। এবং সমস্ত সবজি যে খোলা আছে সেটাও যদি আপনি একসঙ্গে পচিয়ে রেখে মোটামুটি সেই জলটাও দেন, গাছ কিন্তু খুব ভালো বাড়ে এবং খুব ভালো গ্রোথ নেয়। তো জাস্ট ছোটোখাটো কিছু অভিজ্ঞতা শেয়ার করলাম আর আমার বারান্দার কিছু ভিউ দেখালাম। এইটা একটা গাছ নতুন এনে আমি বসিয়েছিলাম, কুপিয়া নাম বলেছিল আমাকে নার্সারিতে, জানি না আদৌ অরিজিনাল নাম কি না, তবে মনে হয় কুপিয়াই হবে হয়তো। তো তাকে আমি একটা হ্যাঙ্গিং বাস্কেটে বসিয়েছি, এখনও হ্যাঙ্গিং বাস্কেটে রিং টাঙানো হয়নি, জাস্ট একে গ্রো করার জন্য করেছিলাম। মোটামুটি আস্তে আস্তে গ্রো করছে, একদম যে করছে না তা নয়, ফুল হয়েছে অনেকগুলো, তো করার চেষ্টা করছি। আর অ্যালিসাম যেটা ছিল, যেটা আমি কিনেছিলাম ছোট্ট বাকেটে, ছোট্ট পটে, তো সেটাকেও হ্যাঙ্গিং বাস্কেটে বসিয়েছি এবং সেও আস্তে আস্তে গ্রো করছে। এই গাছটি আমি কোনোদিন করিনি, এই ফার্স্ট টাইম নিয়ে এসেছি, নেক্সট টাইম আমি অবশ্যই ছোটো চারা নিয়ে এসে বসাবো, কোনোদিন করিনি তবে চেষ্টা করব করার। আর ডালিয়ারাও আস্তে আস্তে বড় হচ্ছে, এটা আপনার প্লুমেরিয়া, এর ফুল এখনও আসেনি, গোলাপ এখনও ফুটছে, এটা সদাবাহার, ছোট্ট গাছ, বেশি বড় গাছ নয় কিন্তু তাও অনেক ফুল দিয়েছে, কিছু ফুল ঝরে গেছে, কিছু ফুল এখনও হচ্ছে, প্রচুর কুঁড়ি আছে, একটু লতানো টাইপের বড়ো ঝাড়ালো গাছ হয়, যার জন্য কোথা দিয়ে ডাল গেছে আমি নিজেও বুঝতে পারছি না। এখানে কামিনীর বনসাইটা আছে, যেটা হালকা সেন্ট যেটা আছে সেটার বনসাইটা, আর তো চন্দ্রমল্লিকা আছেই এখানে। তো আজকে জাস্ট আমার বারান্দার একটা আপডেট ভার্সন আমি দেখালাম। এখানে ক্যালেন্ডুলাগুলো, ভার্বিনার ফুল শেষ হয়ে গেছিলো, এক ঝাঁক হয়ে শেষ হয়ে গেছে, তো তাকে ফুলগুলোকে কেটে দিয়েছি যাতে ফার্দার আবার একটা সেট ফুল আসে, কারণ যদি না কাটি তাহলে কিন্তু ফুল আসতে চাইবে না। আর এটা আপনারা অনেক দিন আগে দেখেছেন, এটাকে পরিষ্কার করে আবার নিয়ে এসেছি, জানি না কি বসাবো, ওপরে কিছু টাইম ফুলের গাছের কাটিং লাগিয়েছি, জানি না কত দূর কী হবে, আর বাকি দুটো এখনও ফাঁকা আছে, এখনও জানি না, একটাতে ধনে পাতা আর একটাতে পালং শাক ফেলেছি, তাতেও বেরিয়ে গেছে প্রত্যেকেই। তো বড় হোক, বড় হলে আবার ভিডিও দেবো। আর মোটামুটি এখানে ফুল হয়েছে, বাইরের দিকে ফুল প্রচুর হচ্ছে, সাদা হয়েছে দেখুন, এই দিকে ফুটছে পিঙ্ক, এখনও ফোটেনি, আমি অনেক লেটে বসিয়েছি, প্রত্যেকটা ভিডিওতেই আমি বলেছি আমি অনেক লেটে বসিয়েছি, তো সবে ফোটা শুরু করেছে,
আশা করছি আস্তে আস্তে ফেব্রুয়ারি মাসে সরস্বতী পুজোর আগে অন্তত পেয়ে যাব। আমি কিন্তু গাছগুলো ভালোবেসে করি এবং গাছগুলো করার কিন্তু একটা ছোট্ট উদ্দেশ্য আছে, সেটা হলো সরস্বতী পুজোয় সরস্বতী ঠাকুরের দুপাশে কিন্তু গাছগুলো সাজানো। তো জাস্ট সেই ডেটটা হিসাব করেই আমি কিন্তু গাছে ফুল আনার চেষ্টা করি। তো বাকিগুলো নর্মাল আছে, কিছু কিছু ফুল ফুটেও গেছে, এই পিটুনিয়াটা এখনও ফোটেনি। আমি পিঞ্চিং করতে থাকছিলাম যাতে পরের দিকে ফোটে, তো এটারও ভিডিও দিয়েছি আমি। তো আজকে এইটুকুই, মোটামুটি আজকে টোটাল আপডেট ভিডিও দিলাম। টোটাল বারান্দায় যা আছে একটাই গোলাপ গাছ রেখেছি, বাকি সব গোলাপ গাছ যেখানে মাঠে থাকা সেখানেই আছে, একটাই খালি এখানে রেখেছি কারণ এটাতে প্রচুর ফুল হয়েছিল এবং এখন জাস্ট কেটে দিয়েছি। একখানা মাত্র কুড়ি আছে, বাকি ঝাঁকটা কাটা হয়ে গেছে, কমিউনিটিতে আছে বা একটা স্টিল আপনার শর্ট ভিডিওতে একটা আছে এর ফুলটা, তো দেখে বলবেন কিরকম লাগলো। ছোট্ট বারান্দা, ছোট্ট যত্ন, ছোট্ট চেষ্টা এবং অনেকটা ভালোবাসা। তো এই নিয়ে আমার বারান্দার গাছ মোটামুটি গত 6-7 বছর ধরে চলছে, আগেও চলবে। তো আজকে এটুকুই, দেখে বলবেন কিরকম লাগলো।